শেষটা সুন্দর গল্পের 30তম পর্ব। দরজা খোলার শব্দে দুর্বল শরীর নিয়ে পিছনে ঘুরে তাকালো তরি। বিস্ফোরিত নয়নে লক্ষ্য করল অন্ধকার রুমে পুরুষ অবয়ব। সঙ্গে সঙ্গে শরীরের ভেতর দিয়ে শীতল রক্তস্রোত বয়ে গেল, তার ভেতরে ভেতরে ছিটিয়ে গেল। দুর্বল গলায় দুবার উচ্চারণ করল, কে কে আপনি? অবয়ব থেকে কোনো উত্তর এলো না। আস্তে ধীরে এগিয়ে আসতে নিতেই তরি ভয়ে শিউরে উঠল। মাথায় হাত দিয়ে বুঝতে পারলো তার হিজাব নেই, তবুও গায়ের ওড়নাটা দিয়ে নিজেকে সম্পূর্ণ পেঁচিয়ে ঢেকে ফেলল। দু হাতে ঠান্ডা ফ্লোর আঁকড়ে ধরে উঠে দাঁড়ানোর চেষ্টা করল, পারল না। বসে বসে পিছনের দিকে সরে গেল, কিছু দূর যেতে দেয়ালে পিঠ ঠেকে গেল। দেয়াল ধরে উঠে দাঁড়াতে রুমে ক্ষীণ আলোর একটা লাইন চলে উঠল। তরি চোখ বন্ধ করে নিল। এত অল্প পাওয়ারের আলো তবুও চোখে ব্যথা সৃষ্টি করছে, তীব্রভাবে লাগছে। না জানি কত দিন হলো সে অন্ধকারে বন্দি আছে। আলো সয়ে আসতে সে দ্রুত চোখ খুলল। চোখ খুলে দুটো জিনিস আবিষ্কার করল, রুমের দরজা পুনরায় বন্ধ করা হয়েছে এবং পুরুষ অবয়বটি কার খুব কাছে চলে এসেছে। ঝাপসা চোখে সামনে দাঁড়িয়ে থাকা মূর্তিটির মুখ দেখতে পেল তরি। গা গুলিয়ে উঠল তার। নির্জন নয়, বিশ্রম মুখশ্রীর মধ্যবয়স্ক এক লোক, জোকের মতো কুচকুচে ঠোঁট, কুৎসিত দাঁত বের করে হাসছে। মুখ থেকে চোখ সরাতে অবয়বটির হাতে চোখ পড়ল। হাতে একটা প্লেট, প্লেটের উপর একটা গ্লাস, গ্লাসে রঙিন একটা পানীয়। পানীয়টার দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল তরি। তৃষ্ণায় নিঃশ্বাস নিতে পারছে না সে। চোখ মুখ শুকিয়ে গেছে, শুষ্ক ঠোঁট জোড়া অল্প হাঁ হয়ে আছে। বদ্ধরমে অক্সিজেনের অভাব, তাকে টেনে টেনে শ্বাস নিতে হচ্ছে। এভাবে কতক্ষণ শ্বাস নিতে পারবে সে? দেয়াল ধরে দাঁড়িয়ে থাকতে পারল না সে, ফ্লোরে বসে পড়ল। অস্ফুট স্বরে বলল, আমি কোথায় এখন? কোথায় আটকে রেখেছেন আমাকে? কে আপনি? আমাকে ধরে রেখেছেন কেন? আসি কোথায়? অবয়বটি বিশ্রী শব্দ তুলে হাসল। সেই হাসির শব্দে তরির গায়ে কাটা দিয়ে উঠল, চোখ দিয়ে পুনরায় অস্ত্র ঝরতে শুরু হলো। সে হাত জোর করে বিনয়ের সহিত বলল, প্লিজ আমায় যেতে দিন এখান থেকে, একটু দয়া করুন, আমার ভীষণ কষ্ট হচ্ছে, প্লিজ যেতে দিন আমায়। যেতে দিব সুন্দরী, যাবে তো বিদেশ। বিদেশ? তরি ভয়ে এদিক ওদিক তাকালো, হাঁসফাঁস করতে করতে ওঠার চেষ্টা করলো। কি বলছে এরা? তাকে বিদেশে পাচার করে দিবে, বেচে দিবে? আশিক কোথায়? আশিক কি তাকে বিক্রি করে দিয়েছে এদের কাছে? তরি নড়ার সমস্ত শক্তি হারিয়ে ফেলেছে। দুর্বল গলায় সে ঠোঁট নাড়িয়ে বলল, পানি দিন একটু, পানি খাবো। লোকটা প্লেট থেকে গ্লাসটা হাতে নিয়ে তরির দিকে বাড়িয়ে দিল। তরি এক প্রকার লোফে গ্লাসটা ছিনিয়ে নিল, মুখের কাছে নিতে তার নাক মুখ কুচকে গেল গন্ধে। গ্লাসের পানীয় দিয়ে তীব্র জাজালো গন্ধ বের হয়েছে। সে সরিয়ে রেখে বলল, এটা কি? মধ্যবয়স্ক লোকটি কুটিল হেসে বলল, ফলের জুস, একটু খেয়ে দেখো, খুব ভালো লাগবে, মনে হবে স্বর্গে ভাসছো। খাবো না আমি, গন্ধ। পানি এখানে পাওয়া যায় না, তৃষ্ণা মেটাতে চাইলে এটাই খেতে হবে গো। এই দুর্গন্ধের মতো জিনিস কিভাবে খাবো? দেখিয়ে দিব। লোকটির শয়তানি হাসি চোখে পড়তে তরি দ্রুত হাতের গ্লাসটা মেঝেতে নামিয়ে রেখে দিল। তার গা গিনগিন করছে, এখান থেকে তাকে পালাতে হবে, যে করেই হোক তাকে পালাতে হবে। সে আর চোখে রুমের সর্বত্র চোখ বুলালো। ছোট্ট একটা রুম, আসবাবপত্র বলতে পুরনো একটা কাঠের চেয়ার যার একটা পায়া ভাঙা, রুমের মাঝামাঝি জায়গায় মাদুর বিছানো, তার উপর কভারবিহীন চটচটে একটা বালিশ। বাইরের বের হওয়ার দরজাটা একটাই, যেটা এখন বন্ধ। দক্ষিণের দেয়ালে একটা প্লাস্টিকের দরজা চোখে পড়ল, দরজা হাট করে একটু খোলা, ভিতর থেকে বুসবুস করে গন্ধ আসছে। তরি বুঝতে পারল ওটা বাথরুম। বাথরুমের কথা মনে পড়তে তার তলপেটে তীব্র চাপ অনুভব করল। বাথরুমে যেতে হবে তাকে, কিন্তু সামনের এই বিশ্রী মানুষটা কেন যাচ্ছে না? সে লোকটির লোলোপ দৃষ্টি থেকে রক্ষার জন্য ওঠার চেষ্টা করল। সঙ্গে সঙ্গে লোকটি তার দুকাদ খামছে ধরল। তরি বাধা দিয়ে ভয়ার্ত কণ্ঠে বলল, কি করছেন, কি ছাড়ুন, দূরে সরে যান। লোকটি দূরে গেল না, বাম হাতে মেঝে থেকে গ্লাসটা তুলে নিল, তরির দিকে চেয়ে বলল, আমি আদর করে এটা খাইয়ে দেই, মজা পাবে, হাঁ করো তো। তরি ঠোঁটটা চেপে মুখ বন্ধ করল, মাথাটা অন্যদিকে ঘোরাতে দরজা টোকা পড়ল, বুকের ভিতর প্রাণ ফিরে পেল যেন। মৃত চোখ জোড়ায় আশার আলো জেগে উঠল। লোকটি ততক্ষণে কপাল কচকে উঠে পড়েছে, হাতের গ্লাসটা মেঝেতে ফের নামিয়ে রেখে দরজার দিকে এগিয়ে গেল সে। তরি মনে মনে আল্লাহকে স্মরণ করল, সে খুব করে চাচ্ছে দরজার ওপাশের মানুষটা যেন নির্ঝর হয়, নির্ঝর হয়। খট করে ছিটকে নিকোলার শব্দ কানে ভেসে এলো।
দরজা সরাতে তরিকে অবাক করে দিয়ে ভেতরে ঢুকলো 40 ঊর্ধ্ব এক মহিলা। দবদবে ফর্সা পাতলা জর্জেট শাড়ি পরা, চেহারায় আধুনিকতার ছাপ, ঠোঁটে গাঢ় করে লাল লিপস্টিক মাখানো, তার পরনে পাতলা শাড়ির উপর দিয়ে শরীরের সব ভাঁজ স্পষ্ট বোঝা যাচ্ছে। স্লিভলেস ব্লাউজ পরিহিত মানুষ তরি এই প্রথম চোখে দেখলো। সে অবাক হয়ে চেয়ে রইল, সাথে বুঝতে পারলো সে কোথায় আছে এখন। মুহূর্তে চোখ মুখ উপচে কান্না বের হলো তার। মহিলাটি কাছাকাছি দাঁড়াতে সে প্রায় হুমড়িকে তার পায়ের উপর পড়ল। কান্না করতে করতে বলল, আমায় যেতে দিন প্লিজ, আমার বাড়ির সবাই চিন্তা করছে, আমার নতুন বিয়ে হয়েছে, স্বামী সংসার আছে আমার, প্লিজ যেতে দিন আমায়, দয়া করে যেতে দিন আমায়। মহিলাটি নিচু হয়ে তরিকে টেনে বসালো। বেজা দৃষ্টি মেলে তরি দেখল মহিলার রক্তাক্ত ঠোঁটের কোণে বিদ্রুপের হাসি। অসহায় চোখ মেলে সে চেয়ে রইল। এতক্ষণে লক্ষ্য করলো মহিলার পাশে কিশোরী বয়সের আরও একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটির শরীরে দামি পোশাক জড়ানো, হাতে একটা প্লেট নিয়ে জড়সড়ো হয়ে দাঁড়িয়ে আছে। ওকে খাবারটা দে। মহিলার ভারিক্কি কণ্ঠের হুকুম পেয়ে দ্রুত মেয়েটি নিচু হয়ে তরির সামনে প্লেটটা রাখল। প্লেটে দুটো রুটি আর সবজি দেখা যাচ্ছে। খাবার দেখে তরির চোখ চকচক করে উঠল। সে কারো হুকুমের অপেক্ষা না করে প্লেটটা কাছে টেনে নিল। সম্পূর্ণ রুটিতে সবজি ঢেলে সে গোগ্রাসে খাওয়া শুরু করল। শুষ্ক খটখটে রুটি গলা দিয়ে নামতেই চাইছে না, আধা রুটি খেতেই তার কাশি শুরু হয়ে গেল। চোখ দিয়ে পানি বের হতেই সে ইশারা করে পানি চাইল। পিছনে দাঁড়িয়ে থাকা লোকটি দ্রুতই সেই আগের গ্লাসটাই তরির হাতে ধরিয়ে দিল। সে চোখ বন্ধ করে গ্লাসে চুমুক দিল। কয়েক চুমুক খেতে ভেতরটা জ্বলে পড়ে যেতে লাগলো। তরল পানীয়টা যেখান দিয়ে নামছে সেখান দিয়ে পুরে ভস্ম হয়ে যাচ্ছে যেন। পাকস্থলিতে তীব্র জ্বলনি। গ্লাসটা হাতে নিয়ে সে নিবু নিবু চোখে তাকালো সকলের দিকে। তাকে কি পানি বলে অ্যাসিড খাওয়ালো? সবাই উঠে দাঁড়িয়েছে। মহিলাটি বিদ্রুপের হাসি ছুড়ে দিয়ে সবাইকে নিয়ে বের হয়ে গেল। দরজা পুনরায় বন্ধ করতে তরি জড়ানো কণ্ঠে বলল, আমায় যেতে দিন, যেতে দিন আমায়, বলেই পুনরায় রঙিন পানিয়ে চুমুক দিল। তখন শেষ রাত। ঢাকার বুকে নতুন সূর্য এখনো জেগে ওঠেনি, শহর ঘুমন্ত, তবে প্রকৃতি জেগে উঠেছে। শহুরে পাখির আনাগোনা খুব একটা না থাকলেও দু চারটে কাক থেমে থেমে কা কা করছে। কিছু সময় কেটে যেতে পূর্বকোণ ঘেঁষে উঁকি দিল রক্তিম সূর্য। তার আলোর ঝলকানিতে শহুরে অন্ধকার কেটে যেতে লাগলো। শুধু অন্ধকার কাটল না পুরান ঢাকার এক গিঞ্জি এলাকার ছোট্ট এক রুমে, যে রুমে দুজন অল্পবয়সী মেয়ে মাতাল হয়ে পড়ে আছে। পাশেই অল্প দামের মদের বোতল আর ড্রাগ সরঞ্জাম পড়ে আছে। রাত বর মদ্যপান আর ড্রাগ নিয়ে এখন হাওয়ায় ভাসছে তারা। রুমে এলোমেলোভাবে সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। আশেপাশের রুম থেকে বহু মেয়েলির স্বর ভেসে আসছে, নির্জর, নির্জর। মমতাজ বেগম কিনো স্বরে ডাকলেন। নির্জর প্রতিউত্তর করল না। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে নির্জরের মাথায় হাত বুলিয়ে দিলেন। মমতা মিশ্রিত চোখে নির্জরের দিকে তাকালেন। নির্জর বর্তমানে আছে ঢাকার একটা প্রাইভেট হসপিটালে, 18 দিন ধরে সে বিছানাগত। তরির না ফেরার দিনগুলো একে একে 18-র কোঠায় পেরিয়েছে। আজ 19 দিন হলো তরি নিখোঁজ। শুধু তরিকে হারিয়ে ফেলেনি তারা, সেই সাথে নির্জর মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছে এতগুলো দিন। 2 দিন হলো একটু সুস্থ সে। সেদিন তরির মিসিং হওয়ার খবর শুনে নির্জর নিজের মাঝেই ছিল না। মাঝরাতে একা একা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে সবচেয়ে বড় ভুল করেছিল। অস্থির মন নিয়ে ড্রাইভ করে সিলেট পেরিয়েছিল, কিন্তু ভোরের আলো ফোটার আগেই ঢাকার পথে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়। সেদিন থেকে আজ 18টা দিন হলো সে হসপিটালাইজড। 3টা দিন নির্জরের সেন্স ছিল না। সেন্স ফেরার পর যখন জানতে পারলো তরিকে এখনও খুঁজে পাওয়া যায়নি, মূলত তখন থেকে পাগলামি শুরু করে। তার পাগলামি রুখতে এতগুলো দিন শুধু ঘুমের ইঞ্জেকশন দিয়ে রাখা হয়েছিল। গত 2 দিন হলো কোনো পাগলামি করছে না, কেমন থম মেরে গেছে, কারোর সাথে কথা বলছে না, হাসছে না, কাঁদছে না, একেবারেই অনুভূতি শূন্য হয়ে গেছে যেন। টানা 7 দিন সে নিজ ইচ্ছায় কোনো খাবার মুখে তোলেনি, স্যালাইনের মাধ্যমে বাঁচিয়ে রাখা হয়েছিল। তারপর থেকে একটু আধটু খেলেও সব সময় ছোঁয়াছুঁড়ি করত। গত 2 দিন হলো সব বন্ধ হয়ে গেছে। বড় মা, নির্জরের ক্ষীণ স্বরের ডাকে মমতাজ বেগম চমকে গেলেন। নির্জর চোখ না খুলেই ডাকছে। তিনি চটফট করে উত্তর দিলেন, হুম বল, কিছু লাগবে, কোথায় অস্বস্তি হয়? নির্জর চোখ খুলে মমতাজ বেগমের দিকে তাকিয়ে রইল। কি করুন সে চাহনি। ছেলেটার চোখ বসে গেছে, মাথায় আলোমেলো চুলগুলো যত্নের অভাবে কপাল ছুঁয়েছে, চোখের নিচে কালি, দাড়িগুলো না কাটার ফলে বড় হয়ে গেছে, একদিনে শুকিয়ে মরার মতো অবস্থা। নির্জর পুনরায় চোখ বন্ধ করলো, মনে মনে বলল, অস্বস্তি হচ্ছে বড় মা।
ভীষণ অস্বস্তি হচ্ছে, ভেতরে ভেতরে বারংবার মরে যাচ্ছি আমি, এতবার মৃত্যু যন্ত্রণা সইতে পারছি না যে, এইসব থেকে চিরমুক্তি চাই আমি, চিরমুক্তি চাই। নির্ঝরের চোখের কোণ বেয়ে এক ফোঁটা অস্ত্র বের হয়ে কানের কাছে পৌঁছালো, সেটা মমতাজ বেগমের চোখের অগোচরে রইল না। বিগত দিনগুলো তিনি নিয়ম করে এইসব দেখে আসছেন, ঘুমের মধ্যেও ছেলেটা কাঁদে, মমতাজ বেগমের ভেতরে হাহাকার করে ওঠে। একে তরিকে হারানোর যন্ত্রণা, তার উপর আবার চোখের সামনে নির্ঝরের এ অবস্থা, তিনি আর কত সহ্য করবেন। ফোন বেজে উঠতে উঠে দাঁড়ালেন তিনি, প্রতিবার ফোন বাজলে তিনি উদ্গ্রীব হয়ে থাকেন, এই বুঝি কেউ তরির খোঁজ দিল, কিন্তু প্রতিবার ব্যর্থ হতে হয় তাকে। তরিকে সাধ্যের মতো যতটুকু খোঁজা যায় তার চেয়ে বেশি খোঁজা হয়েছে, পুলিশ ফোর্স সহ এতগুলো মানুষের কেউ তরি অবধি পৌঁছাতে পারল না। এদিকে আশিকও উধাও, কানাঘুষা শোনা যাচ্ছে সে ইন্ডিয়ার বর্ডার ক্রস করেছে। দীর্ঘশ্বাস লুকিয়ে তিনি ফোনের স্ক্রিনের দিকে তাকালেন, দেখলেন জীবন ফোন করেছে, তরির নিখোঁজের পর থেকে তিনি ঢাকায় আছেন, রিসিভ করে হ্যালো বলে কেবিনের বাইরে বের হয়ে গেলেন। তিনি বের হওয়ার সঙ্গে সঙ্গে নির্ঝর চোখ খুললো, হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে দরজার দিকে তাকালো, মাথার ডান পাশে হাতটা বোলালো, এখানে তরি প্রথম আঘাত করেছিল, দুটো স্টিচ দিতে হয়েছিল, জায়গাটাতে এখনও চিহ্ন হয়ে আছে, সময় সুযোগ পেলে সে ওখানে হাত বোলায়। গত দিনগুলোতে সে শয়নে স্বপনে শুধু তরিকেই দেখেছে, মাথার ভিতর তরি ছাড়া কিচ্ছু নেই, আদৌ ঘুমের মধ্যে তরিকে নিয়ে দুঃস্বপ্ন দেখে কখনো কখনো বাস্তবে ফিরেছে, বাস্তবে তরি নেই অথচ ঘুমের মধ্যে আছে, কি নির্মম সত্যি। বাম্পাটা হালকা করে নাড়ালো নির্ঝর, পায়ে মারাত্মক ইঞ্জুরি হয়েছিল তার, তিন দিন হলো ব্যান্ডেজ গুলে দিয়েছে, এখন একটু নাড়াতে পারে, সে সাবধানে উঠে বসলো। পরনে ঢেলে ঢালা ফতুয়া টেনে সে উঠে দাঁড়ালো, ডান পায়ে সম্পূর্ণ ভর রেখে এক পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে লাগলো সে, কেবিনের বাইরে উঁকি ঝুঁকি দিয়ে সে দ্রুতই করিডোর ধরে হাঁটতে লাগলো। মা বাবা বড়মা নিনাদ কেউ নেই, তাকে পালাতে হবে, এতদিন ধরে তাকে হসপিটালে এক প্রকার জোর করে আটকে রেখেছে যাতে তার সাথে নতুন করে অঘটন না ঘটে, কিন্তু তাকে বাইরে বের হতেই হবে, তরিকে নতুন করে খুঁজতে হবে, সে জানে তার তরিরানির কিচ্ছু হয়নি, কিচ্ছু হতে পারে না। সিঁড়ি মারিয়ে ছয়তলা থেকে পাঁচতলায় নামতে নির্ঝর হাঁপিয়ে উঠল, একে তো প্রচণ্ড দুর্বল শরীর, তার উপর পায়ে ব্যথা, সে আর সহ্য করতে না পেরে পাঁচতলার করিডোর ধরে উত্তর দিকে এগিয়ে গেল। বাঘঘুরতে অ্যাটাচ চেয়ারের সারি নজরে এলো, এগিয়ে গিয়ে তার একটাতে বসে ঘন ঘন শ্বাস নিল সে। তার মুখ বরাবর সামনে অনেকগুলো ছোট ছোট ইমার্জেন্সি কেবিন, সবগুলোতে দরজা ভিড়ানো, কয়েক হাত সামনের কেবিনের দরজা খোলা, শুধু পর্দা জ্বলছে, থেকে থেকে পর্দা উড়ে চলছে, পর্দার সরার ফাঁকেই সে দেখল রুমের মাঝামাঝি ব্যাডে একজন রোগী শুয়ে আছে, সম্পূর্ণ একা, আশেপাশে আত্মীয় স্বজন নেই, কপাল কুচকে গেল তার। কিছুক্ষণ পর নির্ঝর কৌতূহল নিয়ে উঠে দাঁড়ালো, কয়েক পা এগিয়ে উঁকি দিতেই তার মাথা চক্কর দিয়ে উঠল, মাথা চেপে ধরে সামনে তাকে বিড়বিড় করে বলল, তরি তরি। এতটুকুই ছিল আজকের গল্পের পর্ব।